ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার বাংলার সমৃদ্ধি জাহাজের 28 নাবিক রোমানিয়া থেকে দেশে পৌঁছেছেন। তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার বেলা 12:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাদের মেডিকেল চেক আপ শেষে ইমিগ্রেশনে নেওয়া হয়। এদিকে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে না আসায় কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। এ সময় বিমানবন্দরে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। মুস্তাফিজ রুমনের রিপোর্টে বিস্তারিত। ইউক্রেনে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা বাংলার সমৃদ্ধি জাহাজের 28 নাবিককে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর মেডিকেল চেক আপ শেষে স্বজনদের কাছে ফিরে যান বেঁচে যাওয়া ওই 28 জন নাবিক। এ সময় দেশে ফিরতে পেরে সরকারকে ধন্যবাদ জানান তারা। আসলে এটা একটা অকল্পনীয়, কারণ অনেক বড় বড় দেশ ছিল, তাদের কুরু এখনও রেস্কিউ হয় নাই। আমাদের বাংলাদেশ অনেক ছোট দেশ, বাট আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ডিপ্লোমেটরা অনেক অত্যন্ত পরিশ্রম করছেন, অনেক চেষ্টা করে আমাদেরকে দ্রুত সময়ে সুস্থভাবে ফিরে আনছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে আসছি, এই জন্য আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে না আসায় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তবে যত দ্রুত সম্ভব হাদিসুরের লাশ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। যত দ্রুত সম্ভব, এটা টাইম ফিক্স করে দেওয়া খুবই দুরূহ একটা ব্যাপার। আপনারা নিশ্চয়ই ভিজুয়ালাইজ করতে পারছেন, একটা দেশে যুদ্ধ চলছে, সেখানে মানুষ ঢুকতে পারছে না, বাট আমাদের আন্তরিকতা শতভাগ আছে, আন্তরিকতা এবং প্রচেষ্টা শতভাগ আছে। গেল 22 ফেব্রুয়ারি বাংলার সমৃদ্ধি পণ্যবাহী জাহাজটি ইউক্রেনে পৌঁছালে যুদ্ধে আটকা পড়ে। এরপর 2 মার্চ রুশ বাহিনীর রকেট হামলার শিকার হয় পণ্যবাহী এই জাহাজটি। বাংলা টিভি, ঢাকা। করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন খাদ্যপণ্যের দাম একটু বাড়লেও দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই বড় কোনো খাদ্য সংকট হবে না, জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক চু ডং ইউয়ের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আমাদের যে খাদ্য মজুত আছে, যেটা উৎপাদিত হচ্ছে, তাতে বড় কোনো সমস্যা হবে না। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে কিছু পণ্যের দাম বেড়েছে এবং এতে করে মানুষের একটু কষ্ট হলেও সংকট কেটে যাবে। It already has adverse impact, price is going up, and reason we can see the impact in Bangladesh. The price of necessary commodities, particularly foods, is rising. Amader je food stock ache and productivity data ache, inshallah amader kono major problem hobe na,